Hey guys, very good morning. Welcome to our channel and welcome to our new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের দিন খুব ভালো কাটছে, সবাই খুব সুস্থ আছো। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম সানমান করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়ার পরে। আজ থেকে উইকেন্ড আমাদের শুরু হয়ে যাচ্ছে, অফিসের আজ লাস্ট ডে। তো মুখটা দেখে বুঝতেই পারছো খুশির ঠিকানা নেই। তো মামনি ঘুম থেকে উঠে আছে, ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর আলুর তরকারি। তো চলো লুচি আলুর তরকারিটা এখন খাই, তারপরে অফিসের জন্য বেরোনো হবে। আর একদিকে শুভ রেডি হয়ে গেছে, একদম রেডি স্টেডি। ও এবারে ব্রেকফাস্ট করবে, তারপর আমরা দুজনে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি অফিসের জন্য, অত বেয়ে আছি। আর দুজনে আমি ফুল করে নিয়েছি লুচিকে আজকে সকাল সকাল। তো চলো অফিসে যাওয়া যাক। অফিসে কিন্তু ব্লগ করা হয় না, বিকজ তোমার অফিসে কাজ থাকে, ব্রেকে সেরকম বেরিয়ে ব্লগ ব্লগ করা অতটা সুযোগ হয় না। তো যাই অফিসে কাজ করি। আর আজকে প্ল্যান করেছি কিন্তু আমি উইকেন্ড যেহেতু শুরু হচ্ছে ভালো কিছু একটা ডিনার প্রিপারেশন করবো। তো দেখি যদি ভালো মানে ঠিকঠাক থাকে সব কিছু, তাহলে এই সে ডিনারের প্রিপারেশনটা করবো অ্যান্ড তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই দিকটাতে মানে যেদিক দিয়ে আমরা অফিস যাই, গোল্ডেন কলেজের সামনে রাস্তাটা এসে দেখি অনেক সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। শুভ একদম উঠতে চাষে গাড়ি চালাতে ভিজে না গাড়ি, কারণ আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন ওদিকে বৃষ্টি পড়ছিল না, আর এদিকে পুরো বৃষ্টি হচ্ছে। উইকেন্ড শুরু মানে কিছু স্পেশাল খাওয়া দাওয়া আমাদের বাঙালিদের স্পেশালি তো লেগেই থাকে। তো আমাদের যেহেতু উইকেন্ড শুরু হচ্ছে, তো আমি ভাবলাম শুভকে কিছু সারপ্রাইজ না, ও জানেই অবশ্যই আমি কিছু বানাবো, বাট একটা কিছু ভালো আইটেম বানিয়ে ওকে খাওয়ানো যাক। তো আমি অনেক ধরে প্ল্যান আউট করছি যে ধরো এই চিকেন কাবাব বলো বা ফিশ ফ্রাই, এই ধরনের জিনিস খাওয়াই হয়। বাট মানে ডাল দিয়ে এইসব দিয়ে খাওয়া খুব একটা আমাদের হয় না, বিকজ কি না আমরা খুব রিচ বেশি কিছু খেতে বেশি সবসময় ভালোবাসি। তো হালকা পাতলার উপরে কিছু খাওয়া হচ্ছে না। তো ভাবলাম কী বানায় যেটা খেতে খুব টেস্টি হবে, ননভেজ হবে অবভিয়াসলি, বিকজ এরা ননভেজ খেতে বেশি ভালোবাসে। বাট হ্যাঁ, একটুখানি ঘরোয়া পদ্ধতিতে কিছু বানানোর ইচ্ছা করছিল। তো আমি কী করলাম, আজকে আমাদের উইকেন্ডের লাস্ট ডে, তো অফিস থেকে ফেরার সময় আমি নিয়ে এসেছিলাম চিকেন বলতে আমি বোনলেস চিকেন নিয়ে আসলাম কিছুটা, লাইক 500 grams অফ বোনলেস চিকেন এনেছি। আর 500 grams অফ আমি চানা ডাল এনেছি, ঠিক আছে, যেটা ছোলার ডাল বলি আমরা। তো এনে ছোলার ডালটাকে ভালো করে একদম সিটি মেরে ভালো করে গলিয়ে নেবো এখন আমি। ওটা অলরেডি প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুক হতে। অ্যান্ড তারপরে আমি কী করবো, পেঁয়াজ কাটবো, আদা রসুন টমেটো, আদা রসুন আর লঙ্কাটা বাটবো আর টমেটোটা কাটবো, দিয়ে আমি একটা রেসিপি বানাবো। ইটস লাইক তোমার কীরকম বলো, দাল মাখানি যেরকম বানায় অনেকটা এই ধরনের একটা রেসিপি হবে, বাট উইথ চিকেন। তো কীভাবে আমি এটা বানাই তোমাদেরকে চলো সেই রেসিপিটা আমি শেয়ার করি, আর আমি শুভকে টেস্ট করিয়ে বলবো ওর ঠিক এক্স্যাক্টলি খেতে কীরকম লাগে। বিকজ আজকে ভাবলাম ওকে একটা কিছু নতুন স্পেশাল বানিয়ে খাওয়াই, কারণ অনেকদিন হলো আমি ভালো কিছু রান্নাবান্না করছিই না। তো চলো রান্নাটাকে আর কথা না বাড়ি শুরু করা যাক। তো আমি চলে এসেছি, তো তোমাদেরকে চট করে একবার ইনগ্রিডিয়েন্টটা দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে আমি নিচে চিকেন বোনলেস চিকেন আছে, আমি এটাকেও আর একটু ছোটো কিউব করে আর একটু ছোটো কাটবো, বিকজ এটা যতটা ছোটো হবে ডালটা তত খেতে কিন্তু এটা ভালো লাগবে, ঠিক আছে। এখানে নিচে আমি দুটো টমেটো, এই যে এখানে পেঁয়াজ নিয়েছি চারটে, এই রসুন আছে এতটা, এতটা আদা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা তোমাদের ঝালের ওপরে। তো এই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট। এর সাথে আমি ইউজ করবো একটু গরম মশলা, গোটা গরম মশলা, একটু গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস। এছাড়া আমার রান্নাতে কিছুই লাগবে না। তো চলো এগুলো ঝটপট করে কেটে নেওয়া যায়। আমার ওদিকে ডালটা বয়েল করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই আমি এগুলো সব রেডি করে নিয়েছি। এখানে দেখো চিকেনটা আরও ছোটো করে কাটা হয়ে গেছে, এখানে আমি এগুলো বাটাবো বলে রেডি করেছি। এটা হচ্ছে আদা, এখানে লঙ্কা, এখানে রসুন টমেটো, এটা কেটেছি কুচি কুচি করে দেবো বলে ফ্রাইয়ের সময়। এখানে পেঁয়াজটা করেছি, এবার তোমরা ভাববে এখানে আমি রসুনগুলো এইভাবে কেন রেখেছি, মানে ভালো করে কেন প্রপারলি পিল। আমি একটা ট্রিক ইউজ করি, জানি না এটা সবাই এরকমভাবে করে কি করে না, বা হতে পারে কেউ এরকম করে হয়তো করেই না, আমি ওই খোলাগুলো সমেত না একবার মিক্সির পটে দিয়ে দিই। তো একবার যদি আমি ঘুরি নাও কী হয়, খোলাটা পুরো এরকম করে উঠে চলে আসে ওপর দিকে, নিচে
তোমার ইয়েটা রয়ে যায়, যেটা তোমার মেন যে তোমার রসুনটা ওটা রয়ে যায়। তো আমি কি করি, ওপর থেকে ওটা নিয়ে তখন ফেলে দিই, ফেলে দিয়ে জল দিয়ে আর একবার ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিই। তো আমার জন্য এটা খুব ইজি হয় একটা একটা করে তোমার ছাড়ানোর থেকে। তো তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো তোমাদের ভালো লাগে কিনা। তো চলো মশলাটা বেটে রান্নাটা এবার শুরু করি। রান্নাটা শুরু করে দিয়েছি, আমার এদিকে দেখবে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার তেলটা যখন একটু ভালো করে তোমার স্মেলটা ছাড়বে এগুলোর, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কুচানো রেখেছি, পেঁয়াজটা যখন ভাজবো আমি এর মধ্যে একটু হলুদ ইউজ করব না, বিকজ কি না, আমি যদি হলুদ দিই কী হবে, পেঁয়াজের যেই একটা ভাজার পরে একটা ক্যারামেলাইজেশনের একটা যদি লাল একটু ব্যাপার আসে সেটা তাহলে আসবে না, হলুদ দিয়ে দিলে সেটা তখন কেটে যাবে। তো আমি এখন হলুদ ব্যবহার করব না, আমি পরে হলুদ ব্যবহার করব। তো পেঁয়াজটা আপাতত ভালো করে ফ্রাই হোক, তারপরে আমি বাদ বাকি রান্নাটা ক্যারি করব। আচ্ছা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। খুব বেশি ক্রিস্পি করবো না, খুব বেশি রেডও করবো না, তাহলে কি হবে না বেরেস্তার মতন খেতে হয়ে যাবে। তো এটা মোটামুটি যখন ফ্রাই হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে চিকেন যেটা আছে আমি ধুয়ে এরকম করে কিউবসে কেটে রেখে দিয়ে সেটা দিয়ে দেবো। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করব। পেঁয়াজ আর চিকেনটা খুব ভালো করে ফ্রাই করতে হবে, ঠিক আছে। চিকেন কতক্ষণ ফ্রাই করছি, যতক্ষণ না চিকেন থেকে জলটা বেরিয়ে ভালো করে তোমার মজে যাচ্ছে চিকেনটা আর একটা ভালো কালার ফর্ম করছে, ঠিক আছে। তারপরে আমি বাদবাকি যে মশলাটা বানিয়েছি সেটা এখানে অ্যাড করব। তো তোমরা চাইলে ফ্লেমটা বাড়িয়ে দিতে পারো, বিকজ এটা যেহেতু একদমই বোনলেস আর বেশিক্ষণ টাইম লাগবে না কুক করতে, মানে হার্ড কিছু ব্যাপার নেই, তো বাড়িয়ে দিয়ে করলেও কোনো প্রবলেম হবে না। এটা ফ্রাই হোক ভালো করে, তারপর আমি নেক্সট মশলাটা দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে বললাম আমি স্পেশাল একটা মেনু বানাচ্ছি, সেটা বানানো কমপ্লিট। তো দেখি সবাই খেয়ে কি বলে। আর দেখাই একটা লুক, দেখতে পাচ্ছ এই হলো সেই ডালটা, এর মধ্যে পুরো ভরে চিকেন রয়েছে। এটা বাচ্চাদেরকেও তোমরা যদি বানিয়ে খাও তারাও খুব খুশি হবে, বিকজ অনেকে দেখবে ডাল টাল খেতে পছন্দ করে না, তো তোমরা যে কোনো ডাল দিয়ে বানাতে পারো এটা। তো ওদেরকে একটু চিকেন এরকম করে বয়েল করে যদি ওর মধ্যে দাও, যদি ছোট বাচ্চা হয় বা এরকম করেও বানাও, দেখবে ওরা খেতেও চাইবে আর তুমি ডাল বাল এগুলো খাওয়াতে পারবে। এর মধ্যে বাচ্চাদের জন্য করলে এর মধ্যে একটু হালকা বিনস, গাজর, ক্যাপসিকামও দিতে পারো, যেটা যার ইচ্ছে। তো এরকম করে ডালটা এক কোনোদিন বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো হয়। তো হয়ে গেল আমার রান্নাবান্না শেষ। তো এটা দিয়ে আমরা পরোটা, তোমরা পরোটা খেতে পারো, বাট আমরা তো খাবো আজকে পরোটা, পরোটা বা রাইস খেতে পারো, আমরা খাবো পরোটা এটা দিয়ে। তো চলো ডিনারটাকে আজকে এনজয় করা যাক। আর উইকেন্ড স্পেশাল আমরা যে ডিনারটা বানিয়েছি সেটা কীরকম হয়েছে রাতে আমি শুভকে জিজ্ঞাসা করবো, তখন তোমরা শুনো ঠিক কীরকম হয়েছে খেতে। আজকের ডিনারটা আমাদের খুব ভালো লাগলো খেয়ে, মানে নতুন নতুন রেসিপি বানিয়েছিলাম, তো টেস্টটা খুব ভালোই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে খেয়ে। তো আমি শুভকে জিজ্ঞেস করবো ওর বেশ কেমন লাগলো, এ তোমার কেমন লেগেছে যে খেয়ে? ভালোই হয়েছে, পরোটা দিয়ে তো খেলে, মানে টেস্ট তোমার কিরকম লাগলো? এরপর তুমি আমাকে বানিয়ে খাওয়াবে তো? ওইটা পসিবল না, ওটা ওর জন্য কোনো দিনই পসিবল না যে আমাকে কিছু বানিয়ে খাওয়াবে। বাট হ্যাঁ, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বেশ ভালো লাগলো খেতে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। তোমরা উইকেন্ডে এই রেসিপিটা যদি বানাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের ঠিক কীরকম লাগলো এই রেসিপিটা ট্রাই করে খেয়ে। অ্যান্ড তোমরা আমাদেরকে জানিও তোমরা আমাদের থেকে আর কীরকম ভিডিও দেখতে চাইছো বা কীরকমের ব্লগস তোমরা চাও আমাদের থেকে, আমরা কীরকম ব্লগ করি বা কিছু ইনফরমেশন যদি তোমাদের মানে তোমরা শুনতে চাও বা জানতে চাও আমাদেরকে, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকে
আজকে ব্লগটা আমি এতটাই রাখছি। তোমাদের যদি এই ব্লগটা কিছু দেখতে ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাদের এই ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিজের সাথে, রিলেটিভসদের সাথে, সবার সাথে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা আজকে এতটাই থাকুক, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে।